আজকের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ছিল নিছক নিয়ম রক্ষার ম্যাচ, তবে দিল্লি ক্যাপিটালসের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জিতলেই প্লে অফের টিকিট আর হারলেই আজকে বিদায় তাদের। অপরদিকে আরসিবি প্লে অফের টিকিট হাতে পাবে, আর যেখানে দিল্লিকে কাঁদিয়ে কোহলিদের হাতে প্লে অফের টিকিট উপহার দিলেন রোহিত শর্মারা। প্রথমেই বাজে ব্যাটিং, এরপর বাজে ফিল্ডিং, এবং বোলিং করতে এসেও রীতিমতো বাজে বোলিং করায় তিন বিভাগেই খারাপ খেলে অবশেষে মুখ থুবড়ে পড়ল দিল্লি ক্যাপিটালস। বাজে খেলার জন্যই আজকে হারতে হয়েছে তাদের, এটা মেনে নিতেই হবে। সব মিলিয়ে যেন হারার জন্যই মাঠে নেমেছিল তারা, সেই সাথে অধিনায়কের সহজ ক্যাচ তো বলে দেয় অন্য কিছু। এই ম্যাচে ফিক্সিং নিয়ে সন্দেহ আছে অনেকের, তবে আপনি হলপ করে বলতে পারবেন না যে এই ম্যাচে ফিক্সিং হয়েছে। অপরদিকে একটা জিনিস খেয়াল করলে বোঝা যায়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালু তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেখানে একটি ছবি দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স থেকে তাদের চিঠি পাঠানো হয়েছে, সেই সাথে তাদের ফেসবুক লোগো পরিবর্তন করা হয়। তাদের লোগোর ব্যাকগ্রাউন্ড রাঙানো হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সির রূপে। প্রিয় দর্শক, এত সবের পর আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে এই ম্যাচে কিছুটা হলো মুস্তাফিজুর রহমানের অভাব টের পেয়েছে দিল্লি ক্যাপিটালস, কারণ এদিন দিল্লি ক্যাপিটালসের পেসার ইউনিটের কেউই ভালো বোলিং করতে পারেনি, যেখানে যা হওয়ার তাই হয়েছে। দিল্লির ছুড়ে দেওয়া 160 রানের লক্ষ্য তারা করতে নেমে পাঁচ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।